আমি সর্বপ্রথমেই ভারতবর্ষের গর্ব বীর সন্ন্যাসী বিবেকানন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বাবুদাস মহাশয় আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়েছেন, তার জন্য বাবুদাস মহাশয়কে আমার অন্তরের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি যে সমস্ত আন্তরিক ভালোবাসা, সবশেষে শিল্পী নিকেতনের ছোট্ট ছোট্ট শিল্পীদের প্রতি রইল আমার অফুরন্ত স্নেহ এবং ভালোবাসা। আমি শ্রী বাবুদাস মহাশয়ের কাছে আভারী। আমি আমার কন্যা জলভরো প্রকল্পের যে একটা ড্রয়িং কম্পিটিশন ছিল, আমার মেয়ে নাজমি সুলতানা সাগর থেকে সার্কেলে ফার্স্ট হয়েছিল, যে একমাত্র যেটা সম্ভব বাবুদার জন্যে, একটা সম্প্রীতির কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটির নাম ভারতবর্ষ, কবি দেবেশ ঠাকুর। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়, ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়, ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব কথা নয়, ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়, ভারতবর্ষ মানে নেহরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়, ভারতবর্ষ মানে এক তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির। আমাদের প্রাইমারি স্কুলে কলুখা সাহেব সাদা দাড়ি মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের, ডান বা ডান বা, সস্নেহে সতর্ক করতেন, বাবা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো, কলুকা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি, ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে আর বদ্রমিয়া জোগাড়ি হয়ে মশলা মাখছে ঈশান বাউড়ি, নিয়ামত সে আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে, সোনালি গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালি আলো, পদন মাঝি ডাঁড় তান্ত যুবতী গঙ্গায় বৈঠা ধরত হোসেনুর মাঝি, সামলে চলো মাঝি সামুতে কাঁচা খাঙ্গির গান, চোরাভালি চর আর ঘূর্ণি জলার ঘাট। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই, এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগাহার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবি শঙ্কর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইনার মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে সচিনের দৌড়, খেলার মাঠে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার, বিজয়ন আকি মাঠটাকে আরো বড় কর, মাঠটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, মাঠটাকে আরো বড় করা দরকার। নমস্কার। শ্রীহরণ জেগেছে, গায়ে কাঁটা দিয়েছে আমাদের সমস্ত লোকসের মাধ্যমে আমরা খবর পাই, ইয়েস আমার পায়ে একটা আলপিন ফুটেছে, সেটাকে বেরিয়ে যেন না হয়, আমরা যেন আমরাই থাকি, এটা সকলের কাছে অনুরোধ। আর ওনাকে আরো রিকোয়েস্ট করব, ওনার মধ্যে উনি বলছিলেন যে আমি এতটা সম্মানের যোগ্য নই, বাট অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, আমি যদি আমার শুধু মত বলি দাদা, আমি তো পাঁচটা মানুষের বিচার আমার প্রতি চাপাতে পারি না, আমি আমার মত যদি বলি, আপনি রিসাইটেশন করতেই পারেন, চেষ্টা করুন, এগিয়ে যান, প্রত্যেক বছর যেন আপনাকে এখানে পাই।
কারণ